হ্যালো গাইজ, ওয়েলকাম টু ফিল্মি শ্যাডো। আজকের মুভিটি হবে খুবই ফানি এবং রোমান্টিক টাইপের, যেটা আপনার মন ভালো করে দিতে যথেষ্ট। গল্পটি হচ্ছে এমন একটি ছেলের যার আপনজন বলতে কেউই নেই। সে খুব তখন একাকিত্বতায় ভুগছিল। একদিন সে একটি ম্যাজিক রিং পেয়ে যায়, যার মাধ্যমে যে কোনো বস্তু বা জিনিসকে গার্লফ্রেন্ডে পরিণত করা সম্ভব। তো গাইজ, এই রিংটি কি পারবে ছেলেটির জীবন পরিবর্তন করতে? জানতে হলে গল্পটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই মুভিটির নাম ছিল ইউ আর নট অ্যালোন। মুভির শুরুতেই গল্পের প্রধান ক্যারেক্টার আমুকে দেখানো হয়, যে একটি কোম্পানিতে জব করে। তারা বিভিন্ন ফ্যামিলি প্রোডাক্ট সেল করে থাকে। তাদের কোম্পানির এক অদ্ভুত নিয়ম হচ্ছে, প্রত্যেকটা স্টাফকে অবশ্যই বিবাহিত হতে হবে অথবা রিলেশনশিপে থাকতে হবে। কিন্তু মেয়ালি ব্যাপারে আমুর ভাগ্য ছিল খুবই খারাপ। তার কপালে কোনো মেয়েই জুটছিল না, তাই তার অদ্ভুত কোম্পানির অদ্ভুত নিয়ম অনুযায়ী তাকে জব থেকে বের করে দেওয়া হয়। বেচারা আমু প্রচণ্ড দুঃখে কষ্টে নাইট ক্লাবে ড্রিঙ্ক করছিল। তখনই সেই ক্লাবে ডাকাতরা হামলা করে, তারা সবাইকে বন্দি করে ফেলে আর বলে, তোমাদের আপনজনকে ফোন করো, তাদের টাকা নিয়ে আসতে বলো, তাহলেই তোমরা ছাড়া পাবে। সবাই ঠিক তাই করে, তাদেরকে ছাড়িয়ে নিয়ে যায়। কিন্তু আমুর কোনো আপনজন না থাকায় সে ছাড়া পায় না। আমু বলে, এই দুনিয়ায় আমার এমন কেউ নেই যে আমাকে ছাড়িয়ে নিয়ে যাবে, আমি সম্পূর্ণ একা। এই বলে সে কান্নাকাটি শুরু করে। তার কথা শুনে ডাকাতরা পুরো ইমোশনাল হয়ে পড়ে। তারপর সেখানে পুলিশ চলে আসে, ফলে আমু মুক্তি পেয়ে যায়। পরের দিন দেখা যায় আমুর 28তম জন্মদিন। সে নিজের জন্মদিন নিজেই সেলিব্রেট করছিল। ঠিক তখনই তার ঘরে অ্যামি নামের একটি মেয়ে আসে। অ্যামি হচ্ছে একটি কোম্পানির এজেন্ট। সে বলে, আমাদের কোম্পানির কাজ হচ্ছে তোমার মতো ইয়াং অ্যান্ড সিঙ্গেল ছেলেদেরকে গার্লফ্রেন্ডের ব্যবস্থা করে দেওয়া। তোমার বাবা মা আমাদের কোম্পানিতে একটি পলিসি করে রেখে গিয়েছিল, তাই এখন আমরাও তোমাকে সার্ভিস দিতে এসেছি। মেয়েটির এমন অদ্ভুত কথাবার্তা আমার মাথায় ঢুকছিল না। তখন অ্যামি তাকে একটি ম্যাজিক্যাল রিং দেয় এবং বলে, এই রিংটি আঙুলে পরে যখন কোনো কিছুকে ছুঁড়ে মারবে, তখন সেই বস্তুটি তোমার গার্লফ্রেন্ডে পরিণত হয়ে যাবে। তুমি চাইলে তাকে আবার বস্তুতেও পরিণত করে ফেলতে পারবে। এরপর আমু রাতের বেলা যখন স্নান করছিল, তখন সে এই রিংটি পরে নেয়। হঠাৎ তার হাত থেকে সাবানটি নিচে পড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সেই সাবানটি একটি মেয়েতে পরিণত হয়। এ হচ্ছে সোপ গার্ল। যেহেতু মেয়েটি সাবান থেকে তৈরি, তাই ধুলা ময়লা দেখলেই সে ঝাঁপিয়ে পড়ে পরিষ্কার করতে। আমু তার এই প্রথম গার্লফ্রেন্ডকে নিয়ে মোটেও খুশি ছিল না, কারণ মেয়েটি এত বেশি মোটা ছিল যে ঘুমানোর সময় আমু বিছানা থেকে পড়ে যেত। তাকে নিয়ে আমু প্রচণ্ড বিরক্ত হয়ে পড়ে, ফলে সে ওই কোম্পানির এজেন্ট অ্যামির সাথে দেখা করে আর বলে, তার এই মোটা গার্লফ্রেন্ডটি মোটেও পছন্দ হয়নি। অ্যামি তখন বলে, যেহেতু সোপ গার্ল সাবান থেকে তৈরি, তাই তোমার উচিত তাকে দিয়ে বেশি বেশি কাজ করানো, ফলে ধীরে ধীরে সাবানের মতো মেয়েটিও স্লিম এবং হালকা হয়ে যাবে। অ্যামির কথা অনুযায়ী আমু সারাদিন নোংরা হয়ে থাকে, সে গায়ে খাবার ফেলে দেয়, মাঠে গিয়ে ধুলা ময়লা মেখে আসে, ফলে সেই মেয়েটি সারাদিন পরিষ্কার করার কাজে লেগে থাকে। দেখা যায় মেয়েটি সত্যিই স্লিম হয়ে গিয়েছে। আমু তখন নিজের চোখে এটা বিশ্বাস করতে পারছিল না, ফলে সে প্রচণ্ড খুশি হয় এবং এখন থেকে আমু সাবান ব্যবহার করা বন্ধ করে দেয় এবং সমস্ত নোংরা কাজ থেকে বিরত থাকে, যাতে মেয়েটি আরো বেশি স্লিম না হয়ে যায়। তাই সে স্নান করার জন্য কিছু শাওয়ার জেল এবং বডি ওয়াশ কিনে আনে। সেগুলো দেখে মেয়েটি প্রচণ্ড রেগে যায় আর বলে, আমু তাকে মোটেও ভালোবাসে না, তা না হলে আমু তাকে রেখে শাওয়ার জেল ব্যবহারের কথা কখনোই ভাবতেই পারতো না। এই বলে মেয়েটি ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমু তাকে সবকিছু বোঝানোর চেষ্টা করে, আর যেহেতু মেয়েটি ছিল সাবানের তৈরি, তাই প্রচণ্ড বৃষ্টির ফলে সে গলতে শুরু করে। আমু তার টি শার্ট দিয়ে তাকে প্রোটেক্ট করে নেয়, কিন্তু ততক্ষণে মেয়েটি সম্পূর্ণ গলে যায়। পরের দিন অ্যামি তার সাথে দেখা করতে আসে। আমু খুব মন খারাপ করে বসেছিল। অ্যামি বলে, অতীত ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যাও, তার কারণ তুমি ম্যাজিক্যাল রিং এর সাহায্যে যত খুশি তত গার্লফ্রেন্ড তৈরি করতে পারবে। একথা শুনে আমু মোটিভেট হয়। এরপর আমু অ্যাকোরিয়ামে থাকা গোল্ড ফিশকে একটি মেয়েতে পরিণত করে। এ হচ্ছে ফিশ গার্ল। এই মেয়েটির একটি প্রবলেম রয়েছে, তা হলো সে কোনো কিছু মনে রাখতে পারে না, কয়েক সেকেন্ড পরপর আগে সব কিছু ভুলে যায়। অ্যামি বলেছিল, এই জাদুর গার্লফ্রেন্ডের বুকে হাত রাখলে তার সম্পর্কে বিস্তারিত জানা যায়। তাই আমু ফিশ গার্লের বুকে হাত রাখে। এতে সে রেগে গিয়ে আমুকে চড় মারতে যায়, কিন্তু চড় মারার আগের মুহূর্তেই সব কিছু ভুলে গিয়ে থেমে যায়। মেয়েটি খুব সুন্দরী হওয়ায় আমু তাকে বেশ পছন্দ করে। তার স্মৃতিশক্তি দুর্বল হওয়ায় আমু তাকে হাসানোর জন্য বারবার একই জোকস বলে। মেয়েটি প্রত্যেকবার হাসিতে লুটিয়ে পড়ে, কারণ প্রত্যেকবার তার কাছে সেই জোকসটা
ফেলে। সেই গুন্ডারা জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এসব দেখে আমোয়ার অ্যামি আবারও হা হয়ে যায়। মনে মনে বলে এরকম একটি মেয়েই তো সে চাইছিল। এরপর আমু তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং তাকে জানার চেষ্টা করে। ফলে সে জানতে পারে মেয়েটি আমুকে পছন্দ করে না, সে পছন্দ করে অন্য কাউকে। তখন আমু তাকে সেই লোকটির কাছে নিয়ে আসে যাকে মেয়েটি পছন্দ করে। আমু বুঝতে পারে তার ছুরিটি ছিল সেকেন্ড হ্যান্ড, অর্থাৎ সে যেই ছুরিটিকে মেয়েতে পরিণত করেছে সেই ছুরিটির প্রথম মালিক হচ্ছে ওই লোকটি, যে ছুরিটিকে বহুদিন ব্যবহার করে হারিয়ে ফেলেছিল। নাইফবাল তার পুরনো মালিককে দেখে ইমোশনাল হয়ে পড়ে, কারণ সেই লোকটি তাকে ভুলে অন্য আরেকটি ছুরি ব্যবহার করছে। কিন্তু তারপরেও সেই লোকটির প্রতি এরপর দেখা যায় অ্যামির কাছেও একটি ম্যাজিক্যাল রিং রয়েছে। সে তার রিং এর মাধ্যমে একজন বডি বিল্ডার ফাইটার তৈরি করে। সে ফোনগালের মেয়ে ফাইটারকে খুব সহজেই হারিয়ে দেয়। ফোনগাল সে সময় লক্ষ্য করে তার ব্যাটারি লো হয়ে গিয়েছে এবং এই বিষয়টা আমুও বুঝতে পারে। ফলে সে দৌড়ে গিয়ে চার্জারটা খুলে নেয় এবং ফোনগালের চার্জ শেষ হয়ে যাওয়ায় সে আবারও ফোনে রূপান্তরিত হয়ে যায়। এরপর অ্যামি তার মনের কথাগুলো আমুকে বলে এবং শেষ পর্যন্ত আমু বুঝতে পারে অ্যামির মতো একটি মেয়েকেই তার প্রয়োজন, যে খারাপ সময় তাকে সাপোর্ট করবে এবং ভালো সময়গুলোকে একজন আরেকজনের পাশে থেকে উপভোগ করবে। এমন একটি সুন্দর এন্ডিং এর সাথে এই রোমান্টিক কমেডি মুভিটির এখানেই পরিসমাপ্তি হয়। তো গাইস, আজকের মুভি এক্সপ্লেনটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থেকো। থ্যাংক ইউ।